মাদক মামলার শুনানি পিছিয়ে গেল, গর্ভাবস্থাতেও আদালত ফিরিয়ে দিল পরিমণিকে। আদালতে মাদক মামলার হাজিরা দিলেন পরিমণি। বাংলাদেশ সময় বেলা ১০টার কিছু পরে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দিতে আসেন পরিমণি। আজ পরিমণি সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। গত ২৯শে মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি পরিমণি। তাই আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর আবেদন করায় বিচারক নজরুল ইসলাম সাক্ষ্য গ্রহণের জন্য ১২ মে দিন ধার্য করেন। আজ পরিমণিকে আদালতে নিয়ে আসেন তার স্বামী রাজ। মা হতে চলেছেন পরিমণি, শরীরের চলাফেরায় সেই ছাপ স্পষ্ট। এই অবস্থায় সিঁড়ি ভেঙে উঠছেন ধীরে ধীরে, সাবধানে। প্রত্যক্ষদর্শীরা মনে করেছেন পরবর্তীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে পরিমণি আর হয়তো আদালতে হাজিরা দিতে পারবেন না। উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট সন্ধ্যায় ঢাকার বনানীর বাসা থেকে পরিমণিকে আটক করে এবং ৫ আগস্ট বনানী থানায় পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলারই বিচার কার্য চলছে। হাজিরা শেষে আনন্দবাজার অনলাইনকে পরিমণি জানিয়েছেন, এতজন সাক্ষীর একজনও আসেননি। আদালতে বললাম, আমার গর্ভাবস্থায় তৃতীয় পর্যায় থেকে তো আর আসতে পারবো না, সেটা অনেক ঝুঁকির হয়ে যাবে। কিন্তু আবার পরবর্তী তারিখ দেওয়া হলো ২ জন। গর্ভাবস্থায় আদালতে এই টানা পড়ায় একটা মানসিক চাপ পড়ে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলে আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।